পদ্মা সেতু দেখতে কতটা মজবুত, কতটা সুন্দর, তাই না? কত মানুষের উপকার হচ্ছে এই সেতু নির্মাণের বদৌলতে। গোটা কয়েকটি অঞ্চলের মানুষের ভাগ্যরেখাই যেন বদলে গেছে, বদলে গেছে তাদের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, পদ্মা নদীর মতো এত গভীর, এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এত মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে? এই সম্পর্কে একটা বাস্তবিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, যেটা কিনা পদ্মা সেতুর নির্মাণের দায়িত্বে থাকা চায়নার এক প্রকৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচ জানেন? 40 মিটার। এটি কিন্তু ফুট না। ফুট হিসাবে এই নদীর তলদেশ পেতে হলে যেতে হবে পানি থেকে প্রায় 131 ফুট নিচে। সাধারণত 10 ফিট করে বিল্ডিংয়ের একতলার উচ্চতা হয়, সে হিসাবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হল 13 তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু বিল্ডিংয়ের কলামগুলো অর্থাৎ পিলারগুলো 13 তলা বিল্ডিংয়ের মতো বানিয়ে শুধু পানির নিচে তলদেশে রাখলেই ব্রিজ হয়ে যাবে? এগুলো ভেসে যাবে না? হ্যাঁ, এটাই পদ্মা। এরকম কয়েক হাজার বিল্ডিং গিলে ফেলতে এর কোনো কষ্ট হবে না। তাহলে এরকম কলামগুলো শুধু পানিতে রাখলেই হবে না, সেগুলোকে গাঁততেও হবে। নদীর তলদেশের মাটি হয় অনেক নরম, একদম বালির মতো, সেখানে যা দিবেন তাই হারিয়ে যাবে। ধারণা করা হয় সাধারণত ব্রেড ডক 8 কিলোমিটার নিচে থাকে। 8 কিলোমিটার মানে বোঝেন প্রায় এভারেস্টের উচ্চতার সমান। অন্যান্য দেশের নদীর তলদেশে ব্রেড ডক অল্প তলদেশেই পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল এত খারাপ যে পদ্মার ব্রেড ডক অনেক গভীরে। তাহলে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে এই পদ্মার তলদেশে, তখন মাটি বালির মতো ধুয়ে চলে যায়। পদ্মা নদীর মাটি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 65 মিটার, মানে নদীর নিচ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে গেছে, অর্থাৎ 213 ফিট মাটি তলদেশ থেকে সরে গেছে। পদ্মার 21 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোনো দেশের নদীর নেই। এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে 34 তলা উঁচু বিল্ডিংয়ের সমান উচ্চতার গভীরে যেতে হবে। তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলো 105 মিটার উঁচু হতে হবে, মানে 34 তলা বিল্ডিংয়ের চেয়ে লম্বা কলাম। সব স্থানের অবস্থা আবার একনা, কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি, আবার কোথাও বা কম। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম বা কোথায় বেশি মাটি ধুয়ে যাবে, কিংবা কোথায় মাটি কাটতে হবে। পদ্মা সেতুতে গড়ে 120 মিটার পাইল দেওয়া হয়েছে, এর মানে 40 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার পাইল দেওয়া হয়েছে। এটা তো গেল পাইলের গভীরতা। এবার আসি পাইলের আকার কেমন হবে সে বিষয়ে। পাইলগুলো গোল গোল 40 তলা বিল্ডিংয়ের সমান সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাস হল 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। পাইলগুলো বানানো হচ্ছে স্টিলের পাত দিয়ে। পুরো এই পাতগুলোকে পুড়িয়ে সিলিন্ডার বানানো হয়। এই সিলিন্ডার জ্যামিতিক হাড়ে অ্যাটাচড করা হয়। 1 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 1 মিটার লম্বা সিলিন্ডার জোড়া দেওয়া হয়। আবার 2 মিটার লম্বা সিলিন্ডারের সাথে জোড়া দেওয়া হয় 2 মিটার সিলিন্ডার। এইভাবে একটা সিলিন্ডারের সাথে জোড়া দিয়ে আরেকটা সিলিন্ডার রাখা হয়েছে। এতে করে লম্বা 21 তলা বিল্ডিংয়ের সমান হয়। আপনার কি মনে হয় এইসব পাইলগুলো কে নিয়ে যায় তুলে? এ পাইলগুলো তুলে নেওয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার। এই পাইলগুলো পুরোটাই ফাঁফা থাকে, পানির নিচে দেওয়ার সাথে সাথেই বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল। আবার পাইলগুলোতে জংও ধরতে পারে, তবে 100 বছরে মাত্র 10 মিটার ক্ষয় হতে পারে। এতে গেল পাইলের কথা, এবার চলে যাচ্ছি কলাম বা পিলারের কাছে। মাকড়সার যেমন 8টি পা থাকে, তেমনি পাইলের পিলারগুলো 6 দিকে বিস্তৃত থাকে। এগুলো সোজা থাকে না, বাঁকা করে বসানো হয়। পাইল বাঁকা করে ঢুকালে
এদের ছয় পা গভীরে গিয়ে ঠিকঠাক করে বসতে পারে। আশা করা যায় এই পিলারের ছয় দিকের মাটি একসাথে ধুয়ে যাবে না, এরা বাঁকাভাবে থাকবে, এতে এদের লোড নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয় এই কাজগুলো এতই সহজ? পদ্মা সেতু নিয়ে অনেকেই অনেক ট্রোল করে, পদ্মা আমাদের স্বপ্ন ও আমাদের সাধনার নাম, যা এই অঞ্চলের মানুষ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলের মানুষ হয়তো কল্পনাও করতে পারবে না। সব কিছু মিলিয়ে একুশ শতকের ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশাল চ্যালেঞ্জ হলো এই পদ্মা সেতুর বাস্তবে রূপ দেওয়া। এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে আরও কত উন্নতি হবে তা আমরা চিন্তাও করতে পারি না। এছাড়াও বাইরের দেশগুলোর সাথে অর্থনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে। বন্ধুরা, পদ্মা সেতু সম্পর্কে আপনারা যদি এর চেয়েও ভালো কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ফেসবুকেও আমাদের ফলো করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।